ফলটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনাদের চেষ্টা করতে হবে ডেইলি মিনিমাম একটা ফল যাতে আমি খাই। সেই ফলটা কি হবে? সেই ফলটা হবে আপনাদের নিজের গার্ডেনে বা আপনাদের বাড়িতে বা আমাদের বাংলাদেশে, মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আমি বলছি বাংলাদেশে আমাদের জন্মগ্রহণ, বাংলাদেশে ফল হইতেই হবে। এটা কেবল লোকালি গ্রোন, মানে আমাদের বাংলাদেশে ফলটা হয়েছে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সিজনাল, মানে আমটা এই সিজনে, আমাকে আমটা এই সিজনে খেতে হবে, আমটা আমাকে অন্য সিজনে খাওয়া যাবে না। এই জন্য আমি সবসময় বলি, ফলটা যখন নেবেন চিন্তা করতে হবে এটা কি আমাদের দেশের ফল বা এখন কি এই সিজনের ফলটা। সোর্স তো আপনার বলছি যে ন্যাচারালি হইতে হবে, এটা আপনাদের মাথায় থাকতে হবে যে আমরা কোনো কিছু জিনিস, এমন জিনিস ইউজ করবো না যেটা মানুষ কিছু কোনো কিছু অ্যাড করেছে বা রিমুভ করেছে বা চেঞ্জ করেছে, ওই সব জিনিস আমাদের মুখে নিব না। কারণ আমাদের শরীরে মনে রাখবেন, রোগ হয় যে বলছি, আনন্যাচারাল জিনিস যখন আমাদের শরীরে প্রবেশ করে, এইটা হইতে পারে সার হইতে পারে, এটা যে কোনো কেমিক্যাল হইতে পারে, এটা পলিউটেন্স হইতে পারে, হেভি মেটালস হইতে পারে, মানে যেটা আমার শরীরের জন্য মানে থাকা দরকার না, সেই জিনিস শরীরের ভিতরে ঢুকে সেইটি আপনার শরীরে প্রবলেম সৃষ্টি করবে, নট অনলি যে আমরা খাচ্ছি। এখন দেখেন জিএমও বলতে গেলে কোনো সিডস, যে ন্যাচারাল সিডস আপনি যে মনে করেন তৈরি হচ্ছে, যে আপনার আম টাম আমি জানি না, ফসল টসল এইগুলো আমি শুনতেছি সব নাকি এখন জিএমও বীজ হয়ে গেছে, মানে ন্যাচারাল বীজ কোনো নাই। এর মানে কি, যদি আপনার ন্যাচারাল বীজ থেকে তৈরি না হয় সেইটাও আমাদের খাওয়া যাবে না।